রাজ ট্রফিতে যে 11 জন খেলেছে এদের উপর কিন্তু যথেষ্ট আশা আছে, কিন্তু ফাইনালে একটা টিম খেলেছে, এটার বাইরে কয়েকজনকে আমরা দেখছি এই জন্যই, কারণ মুসাদ্দিকের কোশ্চেনটা এসেছে এখানে, তো সোহানকেও ওই প্রিপারেশনের মাথায় রেখে কিন্তু ড্রপ করা হয়েছে। আর যেহেতু দুটো উইকেট কিপার দলে অলরেডি আছে, লিটন আর মুশফিক, আর মুশফিক যথেষ্ট ভালো করছে শর্ট ওভার সেঞ্চুরি, তো সুতরাং এই জন্যই ওকে অফ করেছে।